কাতি বিহুর দিনটোতে দরঙর ঢোলাত তীব্র উত্তেজনায় বিরাজ করেছে। বগা কাপড় আর তেজর দাগক লৈ একাংশ অন্ধবিশ্বাসী লোকে চাঞ্চল্যর সৃষ্টি করেছে ঢোলাত। একাংশ লোকে খোপা ধরার নামত আতঙ্কর সৃষ্টি করেছে। দরঙর ঢোলার উন্দুলঝাড়া, খাতনিপাড়া, যোগীপাড়া, লতাখাত আদি অঞ্চলত খোপা ধরা উলিওয়ার সন্দেহ করেছে একাংশ অন্ধবিশ্বাসী লোকে। কোনোৱে নিজ চকুরে কিন্তু প্রত্যক্ষ করা নাই খোপা ধরা, কিন্তু চৌদিশে নিশা হলে আরম্ভ হয় দৌড়াদৌড়ি। মঙ্গলবারে দরং জেলার ঢোলা আরক্ষী থানার অন্তর্গত গড়াপরি গাঁওর এটার রাস্তার কাষত তেজ বগা কাপড় রাইজে প্রত্যক্ষ করে, যাক লৈ অঞ্চল জুড়ে তীব্র চাঞ্চল্যর সৃষ্টি হয়। যা দুদিনমানের পর দরঙ্গর পূব প্রান্ত বিশেষকে ধুলা থানার অন্তর্গত কিছু অঞ্চলত গাঁত দুদিনমানের পর খোপা ধরার নামত এক খুবই ভয়ঙ্কর আতঙ্কর সৃষ্টি হয়েছে। আর তার পরিপ্রেক্ষিত গাঁওবাসী সকল গাঁওবাসীই সন্ত্রাসত আছে বর্তমান। কোনো ধরনের ভালভাবে নিদ্রা যাব পারা নাই, বা দোকান পোহর সোনকালে বন্ধ করে ঘর মোয়া হওয়ালিয়া হয়েছে, বা কোনো এজন ব্যক্তি যে দূর দূরণির কেতিয়াবা ঘর যাওতে রাতে আটটা বাজি যায়, সেই সময় যেনেকেই নক সন্ধ্যা 4 বজাত যায় ঘর উঠবলিয়া হয়েছে। এনেকা এক আতঙ্কময় পরিবেশ। আর তার লগেলগেই যাকালি এইবর ঘটনা চলি থাকার মাজতেই আজি রাতেপা এই যে মাগুরমারি আপনার গড়াপুরি চাপরি আছে খাটনিয়াপাড়া গাঁ পঞ্চায়েত অন্তর্গত, এই গড়াপুরি চাপরিরপা একাংশ মানে স্থানীয় লোকসকলে আমাকে খবর করা ফোন যোগে যে ইয়াতে এটা মরা ব্যক্তির কাপড়, বগা কাপড়, তারপর আপনার কলপাতত কিনা কিনা লিখা আর আপনার তেজ কলিজা, তারপর এইবর এনেকা কিছু বস্তু ইয়াতে উদ্ধার হয়েছে, মানে দেখবলে পাইছে রাইজে। আর সেই খবর আমাকে দিয়ার লগে আমি ইয়াতে চাও, চাই কিনা আমি আরক্ষী এই বিষয়ে অবগত করো, আর আরক্ষী ইতিমধ্যে আহি পাইছে। গতিকে আমি আপনার মাধ্যমের জড়িয়ে দরং জেলা প্রশাসন আর বিশেষকে ধুলা আরক্ষী থানার বিষয়া ভারপ্রাপ্ত বিষয়াজনক আমি আহ্বান জানাম যে গাঁও অঞ্চলত যুর খোপা ধরার নামত আতঙ্ক সৃষ্টি হয়ে আছে, আর একাংশ চুরে আমি চুর বলিয়ে কৈছো, এই চুর সকলে এনেকা কাণ্ড করে আছে বলে আমার সন্দেহ হয়েছে। একাংশ চুরে এই খোপা ধরার নামত যে সুবিধা লোলে বিচারিছে এই সুবিধা বন্ধ করার বাবে যে পহরা রাতিকে যুর পহরার ব্যবস্থা করব লাগছে সেইখানে কিন্তু করা দেখা নাই। গতি আমি জেলা প্রশাসন, দরং জেলা আরক্ষী অধীক্ষক, সম্মানীয় আরক্ষী অধীক্ষক ডাঙরিয়া, আমি আহ্বান জানাইছো যে অতি শীঘ্রে দরঙ্গর পূব প্রান্ত যুর গাঁও অঞ্চল আছে সেই প্রতিটি থানাত, তিনটা থানা আছে, তিনটা থানার প্রতিটি গাঁও অঞ্চলত পহরা রাতিকে পহরা খুব ক্ষিপ্রতর করব লাগে। আর সাধারণ রাইজর যে সন্ত্রাস যদি মোব লাইনসিং হবলে গই আছে সেই মোব লাইনসিংর পর যাতে সাধারণ লোকসল জীবন রক্ষা করে, কোনো যাতে এনেকা এক কুসংস্কার বলি হয় যাতে নিজের জীবন ত্যাগ করবল নহয়, তার বাবে যাতে দরং জেলা আরক্ষী অধীক্ষক, মাননীয় আরক্ষী অধীক্ষক ডাঙরিয়ায় এই ক্ষেত্রে যাতে যথেষ্ট ভূমিকা পালন করব আমি আহ্বান জানাইছো। সামগ্রীখিন ইতিমধ্যে আরক্ষী পরীক্ষার লই যায়। এনে ধরনের এক আতঙ্কই অঞ্চল জুড়ে তীব্র চাঞ্চল্যর সৃষ্টি করেছে। উদ্ধার হওয়া সামগ্রীখিন নি পরীক্ষার পিছতহে ওলাব ঘটনার আসল রহস্য। নদীর নাওরে আহি আমার মন্দির আর মসজিদ চলাব বিচার, হিন্দু ছোৱালীক সকল মুসলমান বেইমান নহয়।